আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যে যেখান থেকে আজকের এই আজানের জবাব শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেকেই শিখতে চেয়েছেন আজানের জবাব কীভাবে দিতে হয় হাদিসের আলোকে আজকে আমরা খুব সহজে শিখে নিব আজানের জবাব কীভাবে দিতে হয় তো আজকের ভিডিও থেকে আমরা ভেঙ্গে ভেঙ্গে খুব সহজে আরবি বাংলা উচ্চারণ সহকারে অর্থ সহকারে শিখে নিব আজানের জবাব কীভাবে দিতে হয় প্র্যাকটিক্যালি গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতর কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাব্বির হোসাইন আপনি দেখছেন বাহক টিভি আজানের উত্তর দেওয়া বা আজানের জবাব দেওয়ার ব্যাপারে সহি বুখারি শরীফ এবং সোহি মুসলিম শরীফে হাদিস আসছে ওই হাদিসে এভাবে বর্ণনা করা হয়েছে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে যেই বাক্যগুলা মোয়াজ্জিন বলবে হুবাহু ওই বাক্যগুলাই শ্রোতাগণ বলবে এবং মোয়াজ্জিনের বাক্য বলার ফাঁকে ফাঁকে যে সময় মোয়াজ্জিন থামে ওই সময়টাতে ওই বাক্যগুলা শ্রোতাগণ বলবে তবে শুধুমাত্র হাইয়া আলা সলাহ এবং হাইয়া আলাল আল এই সময়টাতে শ্রোতাগণ লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা বলবে দোয়াটা আমি আবারও বলছি লা ওয়ালা লাহাউলা ইল্লা বিল্লাহ অর্থাৎ লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলবে এবং ফজরের আজানের সময় যখন মজ্জিন বলবেন হয়রুম মিনান নাউম এই সময়টাতে শ্রোতাগণ বলবেন সদাকতা ওয়াবা ররতা আমি আবারও বলছি সদাকতা ওয়াবা ররতা তো শুধুমাত্র এই দুই সময়ে একটু ভিন্নতা বলতে হবে তাছাড়া মজ্জিন যা বলবে হুবাহু বাহু ওইটাই বলতে হবে তবে এইখানে একটি কথা বলে রাখি আমাদের সমাজে একটি প্রচলন আছে যে হুজুরের নাম শুনলে সল্ল্লাহ আলীহিসাল্লাম বলতে হয় আজানের ভেতরও অনেকেই হুজুরের নাম শোনার পরে ওইখানে সল্লাহ আলিহি আসাল্লাম বলে থাকেন এইটা হাদিস দ্বারা স্বীকৃত নয় এইখানে আলাইহি আলিহিসাল্লাম বা হুজুরের উপর দুরূৎ পড়া যাবে না এইখানে মোয়াজ্জিন যে বাক্যটা বলতেছে ওই বাক্যটাই শ্রোতাগণের বলতে হবে অর্থাৎ মজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রসুল এবং শ্রোতাগণ বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আহসানুল ফতা সহ অন্যান্য ফতুয়ার কিতাবে এভাবেই বর্ণিত হয়েছে বুখারি শরীফের একটি হাদিসে এসেছে যে ব্যক্তি আজানের জওয়াবের সাথে সাথে আজানের দোয়াটা বলবে ওইখানে বিশেষ করে আজানের দোয়ার কথা উল্লেখ রয়েছে তো যারা আজানের জবাব দেবে এবং দোয়া পড়বে তাদের জন্য নাবিজ সাল আলহাম বলেন আমার সাফায়াত তাদের জন্য আবশ্যকীয় হয়ে যায় সুবাহানাল্লাহ কেয়ামতের ময়দানে হুজুরের সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তো আমরা যদি আজানের জবাবের সাথে সাথে দোয়াটা পড়ি তাহলে হুজুরের সাফায়াত আমরা লাভ করতে পারবো তো যাই হোক আজানের জবাবের ব্যাপারে বিস্তারিত আরও কথা বলবো তবে ভিডিও লাস্টে এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি আজানের জবাবটি খুব সহজে শিখে নেই আজানের উত্তর শিক্ষার পূর্বে একটি কথা বলে দিতে চাই অনেকেই আজানের দোয়া শিখতে চাচ্ছেন অনেকেই আজান শিখতে চাচ্ছেন তাদের জন্য হাদিসের আলোকে ভিডিও তৈরি করা আছে ওটা আপনারা দেখতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব অথবা আই বাটনে ক্লিক করেও আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন অথবা আপনি যে কোনো ইসলামিক ভিডিও যদি পেতে চান আমাদের চ্যানেলের তাহলে উল্লেখিত বিষয়টা আপনি লিখবেন ইউটিউবে লেখার পরে আমাদের চ্যানেলের নামটা পাশে লিখে সার্চ করলে ওই ভিডিও যদি আমাদের চ্যানেলে থেকে থাকে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي, حي على, الصلاة. على الصلاة لا حول ولا قوة إلا بالله حي, حي على الصلاة لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. قوة إلا بالله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا লা ইলাহা শুধুমাত্র ফজরের আজানের সময় মোয়াজ্জিন সাহেব হাইয়া আলাস এবং হাইয়্যা আলাল ফalah বলার পরে বাড়তি একটি বাক্য বলবেন সেটা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে শ্রোতাগণ বলবেন সদাকতা ওয়া এটা বলবেন এবার আমরা আজানের দোয়াটি পড়ব আজানের দোয়াটি হচ্ছে আমি একবার বলে দিচ্ছি

ওটা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ইউটিউবে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেকেই প্রশ্ন করেন উঁচু আওয়াজে আজানের জবাব দিতে হবে নাকি আস্তে আস্তে দিলে হবে দোয়া পড়তে হবে নাকি পড়তে হবে না উঁচু আওয়াজ বা আস্তে আস্তে এটা কোনো বিষয় নয় আপনি যেভাবে ইচ্ছা আজানের জবাব দিতে পারেন আর আজানের জবাব দেওয়ার পরে দোয়া শেখার চেষ্টা করবেন যদি দোয়া না পারেন তবু অন্ততপক্ষে আজানের জবাবটা দিবেন তাহলে আপনি অনেক ফজিলাতের অংশীদার হবেন আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে আজানের জবাব না দিলে বা আজানের উত্তর না দিলে ওই সময় কাজ করলে বেইমান হয়ে মৃত্যুবরণ হবে না এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা এই ধরনের কোনো কথা হাদিসে বর্ণিত হয় নাই ফতুয় মাহমুদিয়ার ভেতর এভাবে আসছে তবে হাদিসে বর্ণিত আছে আজানের সময় চুপ থাকা সুন্নাহ আজানের সময় যদি কোরআনুল ক্যারিমও তেলাওয়াত করা হয় তাহলে সাময়িক সময়ের জন্য অফ করে আজান শ্রবণ করা এবং জবাব দেওয়া তাহলে বুঝতে পারলাম যখন আজান হবে তখন আমরা বেহুদা কথাবার্তা না বলে আজানের জবাব দিব অথবা চুপ থেকে আজানটা শুনবো তবে আজানের সময় দুনিয়াবি কথাবার্তা অথবা দিনই কোনো আলোচনা সেমিনার করলে যে গুণা হবে এমনটি নয় তবে ওই সময় নীরব থাকা শূন্যাহ এ পর্যায়ে এসে আপনাদের একটি নিউজ দিতে চাই তা হচ্ছে ফেসবুক যারা ইউজ করেন তাদের জন্য একটি নিউজ দিতে চায় তা হচ্ছে আমাদের বাহক টিভি নামেই একটি পেজ খোলা হয়েছে ফেসবুকে আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন বাহক টিভি এটা লিখে সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবেন ওইখানেও ইসলামিক ভিডিও আপলোড হচ্ছে ওখান থেকে আপনারা চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারেন এবং পেজকে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখনও লাইক না দিয়ে থাকলে একটি লাইক করে দিন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি আপনি যদি বাহক টিভিতে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ